আর ওয়েলকাম অনেক দ্য বং সুস্মিতা চ্যানেলে। দেখতে পাচ্ছ সকাল সকাল মোগলাই নিয়ে হাজির, আর হ্যাপি মাদার্স ডে টু অল। তো মাদার্স ডে ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি, ফার্স্ট টু এন্ড অবধি তোমরা কিন্তু প্লিজ দেখো। দেখো আমি রান্না করছি সমস্ত কিছু, আলু ভাজা হয়ে গেছে। তো অনেক আইটেম ছিল ওখানে, তো কী কী আইটেম ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই শেয়ার করতে যাই, ফার্স্টে ছিল ভাত, পাঁচ রকম ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ইলিশ মাছ ভাপা, চিংড়ি মাছ ভাপা, মুরগির মাংস, খাসির মাংস, দই, মিষ্টি, পায়েস, পান। আর পাঁচ রকম ভাজার মধ্যে ছিল মাছ ভাজা, ঢেঁড়স মানে ভেন্ডি ভাজা, আলু পোস্ত ভাজা, এমনি আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা ইত্যাদি। তো তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট টু লাস্ট এন্ড অবধি দেখো অবশ্যই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে দিও অবশ্যই চ্যানেলটাকে। আর যারা নতুন হয়ে থাকো আমার ভিডিওতে তারা অবশ্যই মেল বাটনটা পাশে বাজিয়ে দিও, যাতে করে আমার ভিডিও তোমাদের কাছে নতুন না লাগে, আমি তোমাদের ঘরে নিয়ে বোন হয়েই থাকতে পারি। ঠিক আছে, তো চলো আমাদের ঘরে শাক বাজাতে কেউ পারে না, আমি তো পারি না। আর দিদার বয়স হয়েছে, মানে হচ্ছে এটা হচ্ছে আমার মামুনির মা, মানে আমার দিদার শাশুড়ি। তো আমার শাশুড়ি মায়ের মা হন, তো উনি আশীর্বাদ করছেন। তো এন্ড অবধি তোমরা দেখো না। আর দেখো স্প্রাইটও রয়েছে, এটা পেয়ে আমি খুব খুশি, তাই আনন্দে আত্মহারা হয়ে গেছি। আর স্প্রাইটটা আমি একটু নিউ স্টাইলে খাই, তোমরাও খেয়ে দেখো, খুব তাড়াতাড়ি খাবার হজম হয়ে যাবে। স্প্রাইটের মধ্যে হালকা একটু জল জিরা দিয়ে মিশিয়ে দেবে, ব্যাস টেস্ট টেস্ট লাগবে। তো চলো সন্ধে আরও ভিডিও ওয়েট করছে, এটা দুপুর অবধি ছিল, সন্ধ্যের ভিডিওটাও এর সাথে আছে, দেখতে থাকো কেমন। তো চলো ছিল, মানে সন্ধ্যাবেলা ছিল দই বড়া। তো তোমরা অবশ্যই জানো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো বাই বাই টু অল মাই ফ্রেন্ডস।